হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যায়? লেখা দেখা যায় জি স্পষ্ট? স্যার, আচ্ছা জি স্যার, তাহলে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, ফুল ক্লিয়ার। আজকে আচ্ছা হলো স্যার, নবম শ্রেণীর শিক্ষার্থীদের আমি আজকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের ক্লাস হবে পঞ্চম শ্রেণী গণিত, নবম শ্রেণী গণিত, অধ্যায় পাঁচ, 5.1 অধ্যায়ের সমাধান। অর্থাৎ এই সমাধান কাকে বলে? কোনো একটা সমীকরণের একটা চলক থাকে, এই চলকের মান কি বলা হয়? সমাধান। একটা সমীকরণের চলকের মান কি বলা হয়? ওই সমীকরণের সমাধান বা বীজ। তাহলে আমরা এখানে আমাদের দেখো, আমরা এখানে একটা সমীকরণ লিখছি, এখানে আমাদের চলক হলো এক্স। সমীকরণের যেটা অজানা রাশি থাকে, অজানা রাশিকে বলা হয় সমীকরণের চলক। আর এই চলকের যে মান, এই মান কি বলা হয়? সমীকরণের মূল বা বীজ বা সমাধান। তাহলে আমরা এই সমাধান কিন্তু এর আগে ক্লাসও আমরা শিখছি, 6-এ 7-এ 8-এ সব ক্লাসই সমাধান আছে। তোমাদের এগুলো নিয়ম জানাই আছে, তারপরও আমি একটু তোমাদের শুধু স্মরণ করে দেব। তোমাদের কাজ হলো তোমরা একটু এইগুলো শিখে, নিয়মগুলো শিখে তোমরা হলো বাসায় বেশি বেশি চর্চা করবে। এখানে দেখো, আমরা একটা সমীকরণ উঠাইছি, এই সমীকরণের দুই পাশে বাম পক্ষেও দুইটা পদ আছে, ডান পক্ষেও দুইটা পদ আছে। এই এখান থেকে আমরা এক্স এর মান বের করব। নিয়মটা খুব সহজ, খেয়াল করো। সমীকরণের বাম পাশে, বাম পক্ষে আছে দুইটা পদ এবং মাঝখানে আছে যোগ চিহ্ন। একইভাবে ডান পাশেও আছে দুইটা পদ, মাঝখানে আছে যোগ চিহ্ন, এবং এই পদগুলো কিন্তু ভগ্নাংশ। তাহলে আমাদের কাজ হলো আমরা এই বাম পক্ষের যে দুটা ভগ্নাংশ, এই দুটো ভগ্নাংশ যোগ করব, আবার ডান পাশের যে দুটো ভগ্নাংশ আছে এই দুটো ভগ্নাংশ যোগ করব। ভগ্নাংশের যোগ বিয়োগ করার নিয়ম তোমরা ছোট কাল থেকে শিখে আসছো। ভগ্নাংশের যোগ বিয়োগ করার নিয়ম হলো হরের লসাগু করতে হবে, এবং প্রত্যেকটা হর দ্বারা লসাগু ভাগ করে ভাগফল নিয়ে যে লবের সাথে গুণ করতে হবে। আমি শুধু কিন্তু তোমাদের স্মরণ করে দিচ্ছি, দেখো তোমরা এগুলো নিয়ম জানো। তাহলে আমাদের এখানে বাম পক্ষে দুটা পদের হর হলো x+1 x+4, লসাগু কিন্তু ওই দুটাই আসবে, x+1 x+4। এখন আমাদের প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগু আমরা করবো ভাগ। প্রথম ভগ্নাংশের হর কিন্তু x+1, আর লসাগু হলো x+1 x+2। লসাগুতে আছে তোমার দুটো উৎপাদক, আর প্রথম পদের হরে আছে একটা উৎপাদক। তার মানে এই হর দ্বারা যখন আমরা এই লসাগু ভাগ দেব, তাহলে আমাদের ভাগফল হবে x+4। আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা যখন লসাগু ভাগ করব, এখানে লসাগুতে আছে দুইটা উৎপাদক, এখানে আছে একটা উৎপাদক। যখন আমরা এই x+1 দ্বারা এই লসাগু ভাগ দেবো, তখন আমাদের ভাগফল হবে x+4। এই x+4 নিয়ে যে আমরা লবের সাথে গুণ করব, লব হলো, তোমরা একটু সবাই মিউট করো এবং হলো ভিডিও অফ করে রাখো, আমার লেকচার শেষ হলে তোমাদের কথা আমি শুনবো, ঠিক আছে? এখন আসো, আমাদের ভাগফল হলো x+4। তাহলে এই x+4 নিয়ে যে আমরা লবের সাথে গুণ করে দিলাম, লব হলো আমাদের 1, তাহলে 1-এর সাথে x+4 গুণ করলে x+4-ই হয়। একইভাবে এই দ্বিতীয় হর দ্বারা আমরা ভাগ করলে আমাদের ভাগফল হবে x+1, এই x+1 নিয়ে যে 1-এর সাথে গুণ করলে আমাদের গুণফল হলো x+1। তাহলে আমাদের বাম পক্ষে কিন্তু আমাদের যোগের কাজ শেষ। একইভাবে আমরা ডান পক্ষ একই কাজ করব, ডান পক্ষে আমাদের লসাগু হবে x+2 আর x+3, দুটা উৎপাদক। একইভাবে আমরা ডান পক্ষের প্রথম হর দ্বারা লসাগু ভাগ করলে ভাগফল হবে আমাদের x+3, এই x+3 নিয়ে যায় এখানে আমরা গুণ করে দিলাম 1-এর সাথে। x+3 দ্বারা লসাগু ভাগ করলে আমাদের ভাগফল হবে x+2, তাহলে x+2 লবের সাথে গুণ করলে x+2-ই হয়। তাহলে আমাদের এখানে যোগের কাজ শেষ। এখন আমাদের কাজ মানে ভগ্নাংশের যোগের কাজ শেষ, এখন আমরা আসলে লবে কাজ করব। লবে দেখো, একই জাতীয় পদ থাকলে আমরা যোগ করব, তাহলে এই এক্স আর এই এক্স যোগ করলে হলো 2x, আর 4 আর 1 যোগ করলে হলো 5। এখানেও আমরা যোগের কাজ করি, x+x মানে 2x, 3 আর 1 যোগ করলে আমাদের হবে 2x+5।
এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, আমরা এই যোগের কাজ শেষ করার পর যে অবস্থায় দাঁড়ালাম, দেখো এই দুটা ভগ্নাংশেরই ডান পক্ষেও লব টু এক্স প্লাস ফাইভ, এখানেও টু এক্স প্লাস ফাইভ, দুই পাশেই কিন্তু লব একই হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো কেউ যদি এখানে আর গুণ করে দেয়, খেয়াল করো যদি এখানে কেউ আর গুণ করে, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, আর গুণ করার পর সমস্ত পদকে বাম পক্ষে নিয়ে এসে ডান পক্ষে জিরো করে তারপরে আস্তে আস্তে আমরা এক্স এর মান পাবো। এইভাবে করলেও কিন্তু আমাদের রেজাল্ট আসবে, কিন্তু অঙ্কটা অনেক লেন্দি এবং জটিল হয়ে যাবে। এখানে একটা জিনিস বোঝো, যখন দেখবা যে এটা কিন্তু একটা সমীকরণ, মাঝখানে কিন্তু একটা সমান চিহ্ন আছে, তার মানে কি এই বাম পক্ষ আর ডান পক্ষ সমান। যখন দুইটি সমান ভগ্নাংশের লব একই হবে এবং হর যদি ভিন্ন হয়, খেয়াল করো আমি একটা সাইড নোট দিছি, এখানে একই লব এবং ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশের মান সমান, এই এই ঘটনাটা কখন ঘটবে, যখন শুধু লব সমান জিরো হবে তখন এই ঘটনাটা ঘটবে। অর্থাৎ দুইটি ভগ্নাংশ লব যদি সমান হয় এবং হর যদি অসমান হয়, তাহলে অবশ্যই সমীকরণের লবের মান জিরো। আমি এখানে একটা ব্যাখ্যা দিয়ে দিছি, অঙ্কটা এই এই ব্যাখ্যা যখন দিবে তখন তোমাদের অঙ্কটা অনেক শর্ট হয়ে যাবে। আর যদি কেউ মনে করো না আমি আর গুণন করব, তাহলে এই দুইটা গুণ করতে হবে, এই দুটা গুণ করতে হবে, গুণ করার পর এই গুণ ফলে এই লব দ্বারা গুণ, আবার এই গুণ ফলে এই লব দ্বারা গুণ, অর্থাৎ আর গুণ, যেটা আর গুণ করার পর সবগুলান রাশি বাম পক্ষে নিয়ে এসে ডান পক্ষে জিরো করে তারপরে যোগ বিয়োগের কাজ করে আমরা আস্তে আস্তে এক্স এর মান বের করতে পারবো। এরপরের অঙ্কে তোমরা সেটা বুঝবা। তাহলে আমরা যদি সেই কাজ করি তাহলে এখানে আমাদের অঙ্কটা অনেক জটিল এবং অনেক লম্বা হয়ে যাবে, মানে লেন্দি অঙ্ক হয়ে যাবে। এখন তোমরা এখানে একটা জিনিস মনে রাখবা, যখন দুইটি একটা সমীকরণের ভগ্নাংশ হয়, এখানে দেখো এটা কিন্তু একটা সমীকরণ, মাঝখানে একটা সমান চিহ্ন আছে, তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান, এই দুই সমীকরণের মান আবার এরা হলো ভগ্নাংশ, এখানে লব দুটো আবার সমান, একই লব এবং ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশের মান সমান হলে এদের লবের মান অবশ্যই শূন্য হবে। এই সূত্র অনুযায়ী আমরা টু এক্স প্লাস ফাইভ সমান জিরো, খেয়াল করো যখনই দেখবে এই ঘটনা ঘটবে, দুইটি ভগ্নাংশের মাঝখানে সমান চিহ্ন আছে আর লব সমান, তখন তোমরা লব সমান জিরো লিখবা। তাহলে দেখো লব সমান জিরো, তার মানে টু এক্স ইকাল টু মাইনাস ফাইভ, এক্স ইকাল টু মাইনাস ফাইভ ভাগ টু, এটাই আমাদের রেজাল্ট। খুব শর্ট দ্রুত আমরা রেজাল্ট বের করলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি এটা সমাধান করা ক্লিয়ার হয়েছো সবাই? হ্যালো হ্যালো, ক্লিয়ার স্যার? তাহলে আমাদের এখন দ্বিতীয় একটা অঙ্কে যাই। দেখো আমরা আরেকটা অঙ্ক, একই অঙ্ক খেয়াল করো, এখানে আছে তিনটা ভগ্নাংশ, সমানের বামে আছে দুইটা ভগ্নাংশ, ডানে আছে একটা ভগ্নাংশ। এখন কেউ যদি এটা সরাসরি এই দুই ভগ্নাংশ যোগ করে, এই দুই ভগ্নাংশ যোগ করলে একটা ভগ্নাংশ হবে, অর্থাৎ বাম পক্ষেও একটা ভগ্নাংশ পাবো, ডান পক্ষেও একটা ভগ্নাংশ পাবো। তারপরে আর গুণন করে আমরা আস্তে আস্তে সমাধান করলে আমাদের একটা রেজাল্ট আসবে। কিন্তু আমরা যদি একটু কৌশল করি তাহলে আমরা অঙ্কটা খুব সহজে করতে পারবো। কেউ যদি সরাসরি এই দুই ভগ্নাংশ যোগ করে, করে একটা ভগ্নাংশ বাম পক্ষে নিয়ে আসে, তাহলে বামে একটা ভগ্নাংশ, ডানে তো একটা ভগ্নাংশ আসি, তারপর আর গুণন করার পর আমরা আস্তে আস্তে সবগুলো পদ বামে নিয়ে এসে ডান পক্ষে আমরা জিরো করে যোগ বিয়োগ করে আমরা এক্স এর মান বের করতে পারবো। অঙ্কটা যদি কেউ এইভাবে করে তাও রেজাল্ট চলে আসবে, একই রেজাল্ট, কিন্তু অঙ্কটা অনেকটা কি হবে, জটিল হয়ে যাবে। আমি একটু কৌশল করছি, খেয়াল করো আমাদের বামে আছে দুইটা ভগ্নাংশ, ডানে আছে একটা, আমরা এই একটা ভগ্নাংশকে ভেঙে দুইটা বানাইছি, খেয়াল করো এ প্লাস বি, আর হরে আছে এক্স মাইনাস এ মাইনাস বি, আমরা এর সাথেও হর লাগিয়ে দিছি আর এই প্লাস চিহ্ন দিয়ে বির সাথেও হর লাগিয়ে দিছি, অর্থাৎ এই একটা ভগ্নাংশকে ভেঙে ডান পক্ষের একটা ভগ্নাংশকে ভেঙে আমরা দুটা ভগ্নাংশে রূপান্তর করছি। তারপরে কি করছি আমরা দেখো, এই একে বাম ডান পক্ষের একে নিয়ে গেছি এই বাম পক্ষের এর কাছে,
আর এই বাম পক্ষের এই বি কে নিয়ে আসছি আমরা ডান পক্ষের বি এর কাছে, অর্থাৎ আমরা কি করলাম একটা করে পথ পক্ষান্তর করছি আমরা, অর্থাৎ এ ভাগ এক্স মাইনাস এ মাইনাস বি এটা ডান পক্ষের থেকে চিহ্ন পরিবর্তন করে বামে নিয়ে গেলাম, এই পদ্ধতির নাম হলো পক্ষান্তর বিধি। একইভাবে বাম পক্ষ থেকে বি ভাগ এক্স মাইনাস বি এই পদকে বামে থেকে চিহ্ন চেঞ্জ করে আমরা ডানে নিয়ে গেলাম। সমীকরণের কোনো একটা পদকে তার চিহ্ন পরিবর্তন করে এক পক্ষ থেকে আরেক পক্ষে নিয়ে যাওয়া, এই পদ্ধতিকে বলা হয় পক্ষান্তর বিধি। আমরা এখানে পক্ষান্তর বিধি কাজ করছি, করার পর আমরা এইটা এই দুই ভগ্নাংশ বিয়োগ করছি, এই দুই ভগ্নাংশ বিয়োগ করছি। বিয়োগের নিয়ম তো তোমরা জানোই, হরের লসাগু করছি। দেখো এখানে এক্স মাইনাস এ এক্স মাইনাস এই দুটো আমাদের কি লসাগু। এখন এই হর দ্বারা আমরা যখন লসাগু ভাগ দেব তখন আমাদের ভাগফল হবে এক্স মাইনাস এ মাইনাস বি। এই এক্স মাইনাস এ মাইনাস বি এটাই লবের সাথে গুণ হবে, গুণ করলে আমরা গুণফল পেলাম এটা। আবার মাইনাস চিহ্ন দিয়ে একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের হরকে যখন আমরা লসাগু ভাগ দেব তখন আমাদের ভাগফল হবে এক্স মাইনাস এ। এই এক্স মাইনাস এ এই লবের সাথে যখন গুণ দেব তখন গুণফল হবে এক্স মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ এটা আমরা বিয়োগের কাজ করলাম। একইভাবে এখানেও আমরা বিয়োগের কাজ করলাম। করার পর আমরা এখন এই বন্ধনী উঠাই দিই, বন্ধনী উঠাই দিলে যেহেতু এই বন্ধনীর আগে মাইনাস চিহ্ন আছে তাহলে এই চিহ্নটা কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে, খেয়াল করো। একইভাবে এই বন্ধনী আমরা উঠাই দেবো, যেহেতু বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন আছে তাহলে এই বন্ধনীর ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হবে, অর্থাৎ মাইনাস বি এক্স প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, আমরা বন্ধনী মুক্ত করলাম। এরপরে দেখতে হবে এখানে সদৃশ পদ আছে কি না, সদৃশ পদ যদি থাকে তাহলে আমরা বিয়োগের কাজ করবো। যে এই এক্স আর এই এক্স এই দুটো বাদ চলে গেল, আবার এ স্কোয়ার আর এ স্কোয়ার বাদ চলে গেল, থাকলো আমাদের মাইনাস এ বি। এখানেও আমরা বিয়োগের কাজ করলাম, বি এক্স আর বি এক্স এই দুটো বাদ চলে গেল, একটা প্লাস একটা মাইনাস, আবার বি স্কোয়ার আর বি স্কোয়ার এটা বিয়োগ করলে বিয়োগফল জিরো হয়ে গেল, তাহলে এখানে থাকলো আমাদের এ বি। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা করলাম এই পর্যন্ত আমরা কি কাজ করলাম, দেখো আমাদের ডান পক্ষে যে একটা ভগ্নাংশ আছে আমরা সেই ভগ্নাংশকে ভেঙে দুটো ভগ্নাংশ বানালাম, তারপরে আমরা পক্ষান্তর বিধি করলাম। পক্ষান্তর বিধি মানে ডান পক্ষের এ কে নিয়ে আসলাম বাম পক্ষের এ এর কাছে, আর এই ডান পক্ষ বাম পক্ষের বি কে নিয়ে গেলাম ডান পক্ষের এই। পক্ষান্তর বিধি করার পর আমরা এই দুই ভগ্নাংশ বিয়োগ করলাম, এই দুই ভগ্নাংশ বিয়োগ করলাম, বিয়োগ করে যোগ বিয়োগের কাজ করলে আমরা এই পজিশনে আসলাম, খেয়াল করো এই যে আমরা এই লাইনে আসছি। এখন আমাদের দেখো এই ভগ্নাংশের লব কিন্তু সমান না, লব যদি সমান হতো এখানেও এ বি হতো এখানেও এ বি হতো তাহলে আমরা কি করতাম, এই যে এক নম্বরের নিয়মে ফেলে দিতাম। এই যে এখানে দেখো লব সমান দুটি ভগ্নাংশের লব সমান এবং হর সমান হলে সেই ক্ষেত্রে অবশ্যই লব সমান জিরো হবে। এখানে আমরা লব সমান জিরো লিখে আমরা সহজেই এক্স এর মান বের করছি, কিন্তু এখানে আসে দেখো এখানে আমাদের লব হলো, এখানে হলো মাইনাস এ বি, এখানে হলো প্লাস এ বি, এখানে সমান নাই, ফলে এখানে কিন্তু লব সমান জিরো লেখা যাবে না। তাহলে আমাদের কাজ কি, আমরা উভয় পক্ষকে এ বি দ্বারা ভাগ করে দিই, যেহেতু এখানেও এ বি আছে এখানেও এ বি আছে, এ বি দ্বারা ভাগ করলে আমাদের এখানকার লব হবে মাইনাস ওয়ান, এখানকার লব হবে প্লাস ওয়ান। এরপরে আমরা আর গুণ করলাম, খেয়াল করো এটা আর গুণ করলাম আমরা, আর আরো একটা খেয়াল করো, এই যে এখানে একটা খেয়াল করো, দেখো এখানে একটা এক্স মাইনাস এ মাইনাস বি আছে, এখানে একটা এক্স মাইনাস বি আছে, আমরা উভয় পক্ষকে যদি আমরা এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা গুণ করি তাহলে এই লব আর এই লব কিন্তু উঠে যাবে। তাহলে আমরা কি করলাম, অর্থাৎ এ বি ভাগ এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিলাম, ভাগ করলে আমাদের কি হলো এ বি আর এ বি উঠে গেল, আমি হলো ওয়ান ওয়ান, আর হরে যেহেতু এই যে দুটো মিল আছে এক্স মাইনাস এ মাইনাস বি এই দুটো আমরা বাদ দেওয়া আমরা ভগ্নাংশটা একটা ছোট আকারে নিয়ে আসলাম। এরপরে আমরা আর গুণন করে দেবো, তাহলে এক্স মাইনাস এ দ্বারা ওয়ানে গুণ করলে এক্স মাইনাস এ,
আর মাইনাস ওয়ান দ্বারা এটা গুণ করলে মাইনাস এক্স মাইনাস বি। এখন আমরা এই মাইনাসের কাজটা করি, বন্ধনী উঠে দেওয়া মাইনাস এক্স প্লাস বি, এরপরে আমরা এক্স গুলান এক পক্ষে নিয়ে আসি, মাইনাস এক্স কে বাম ডানে থেকে বামে লিয়ে গেলাম আর প্লাস এ কে মাইনাস এ কে বামে থেকে ডানে লিয়ে গেলাম, অর্থাৎ পক্ষান্তর বিধির কাজ করলাম, যোগ করলে টু এক্স এ প্লাস বি এক্স ইকাল টু এ প্লাস বি ভাগ টু, অর্থাৎ এটাই হলো আমাদের নির্ণয় সমাধান। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি এটা বুঝছো সবাই? হ্যালো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে আমরা যদি খেয়াল করো, আমরা এই যে এখানে যে একটু কৌশল করলাম, এই যে এই ভগ্নাংশকে ভেঙে দুই ভাগ করলাম, করার পর যে এর সাথে এর মিলে দিলাম, বির সাথে বি মিলে দিলাম, মিলে দেওয়ার পর আমরা এই সুবিধাটা পেলাম, খেয়াল করো উভয় পক্ষে একটা করে এ বি পেলাম আর লব মিল পেলাম, এখানে আমরা বাদ দেওয়া ভগ্নাংশটা ছোট করলাম। কিন্তু কেউ যদি এখানে এই কৌশলটা না করে শুধু এই দুই ভগ্নাংশ যোগ করলো, ডাইরেক্ট যোগ করে এই দুই ভগ্নাংশ যোগ করলে এখানে একটা ভগ্নাংশ রূপান্তর হবে, যখন বামেও একটা ভগ্নাংশ হলো ডানেও একটা ভগ্নাংশ হলো, তারপরে আর গুণন করার পর সব গুণন পদ বামে নিয়ে এসে ডান পক্ষে জিরো করলে, করে যোগ বিয়োগের কাজ করলে তারপরেও এক্স এর মান আমাদের এই রেজাল্ট আসবে। অর্থাৎ তোমরা যদি সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারো তাহলে এই রেজাল্ট আসবে, কিন্তু তখন অঙ্কটা হয়ে যাবে কি অনেক লেন্দি এবং জটিল হয়ে যাবে, অর্থাৎ এই দুই ভগ্নাংশ যোগ করে সেই যোগফল একটা ভগ্নাংশে রূপান্তর করে সেই ভগ্নাংশের লবকে এই হর দ্বারা গুণ, আবার এই ভগ্নাংশের লবকে এই ভগ্নাংশের হর দ্বারা গুণ, গুণ করে সবগুলান পদ বামে নিয়ে এসে ডান পক্ষে জিরো করলে অনেকগুলান পদ আমাদের কী হবে কেটে যাবে, এবং অনেকগুলান সদৃশ পদ আমরা পাবো, সেই সদৃশ পদগুলান যোগ বিয়োগ করে আস্তে আস্তে আমরা এক্স কে ফ্রি করলে আমরা এই রেজাল্ট পাবো। কিন্তু অঙ্কটা কী হবে, অঙ্কটা অনেক গুণগুলান অনেক বড় বড় চলে আসবে, তখন অনেকগুলান পদ আসবে। আর আমরা যদি এখানে এই যে এই কৌশলটা করার ফলে, এই যে এই কৌশলটা যে আমরা করলাম, ফলে আমাদের এই যে সব গুলান কেটে গিয়ে দেখো আমাদের এই ভগ্নাংশটা একটা ছোট্ট আকারে চলে যাচ্ছে, ফলে আমাদের আর গুণন করতে সহজ হচ্ছে, এক্স এর মান বের করতে সহজ হচ্ছে। কিন্তু যদি এই পদ্ধতি না করে ডাইরেক্ট ডান বাম পক্ষের ভগ্নাংশ দুটো যোগ করো, তাহলে এই যে এখানকার ভগ্নাংশগুলান অনেক বড় বড় আসবে, লব আসবে অনেক বড়, অর্থ বড় হবেই, তখন আমাদের এখানে আর গুণ করলে আর গুণ করার পর সেখানে আবার অনেক গুণ গুণের পথ চলে আসবে, বাম পক্ষেও আসবে মনে করো ছয় সাতটা পথ, ডান পক্ষেও আসবে ছয় সাতটা পথ, তারপরে সব গুণের পথ বামে নিয়ে এসে ডানে জিরো করে সদৃশ পথগুলো যোগ বিয়োগ করে আমরা এক্স কে ফ্রি করলে এই রেজাল্ট আমরা পাবো। তোমরা যদি সরাসরি করো তাও রেজাল্ট চলে আসবে, কিন্তু অঙ্কটা কী হবে একটু জটিল হবে আর হলো অনেক লেন্দি হয়ে যাবে, সুতরাং তোমরা এই কাজটা করে সহজেই রেজাল্ট বের করতে পারবে। তাহলে কি এটা তোমাদের ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ? জি স্যার। তাহলে তোমাদের দুইটা কাজ আমরা শিখলাম, এরপর আমরা তৃতীয় আর একটা অঙ্ক শিখি। হ্যাঁ, তিন নম্বর অঙ্ক একই অঙ্ক, দেখো আমাদের বাম পক্ষে আছে তিনটা ভগ্নাংশ, ডান পক্ষে আছে জিরো, এখান থেকে আমরা এক্স এর মান বের করব। কেউ যদি এই বাম পক্ষের তিনটা ভগ্নাংশ সরাসরি যোগ করে, খেয়াল করো হরের লসাগু করে যোগ করে একবারে যোগফল বের করলে এই বাম পক্ষে কিন্তু একটা ভগ্নাংশে রূপান্তর হবে, যখন আমরা এই তিনটা ভগ্নাংশ হরের লসাগু করে লসাগু যোগ করে যোগফলের কাজ শেষ করব, তখন কিন্তু আমরা বাম পক্ষে একটা ভগ্নাংশ পাব, তারপরে আর গুণন করে দিলে আমরা এক্স এর মান বের করতে পারবো। কিন্তু এই তিনটা ভগ্নাংশ যোগ করা কি অনেক জটিল, কারণ ভগ্নাংশে দেখো কোনো হরের সাথে কোনো হরের মিল নাই, তার মানে লসাগুতে আসবে তিনটা উৎপাদক, এ প্লাস বি আসবে, এ আসবে, এ বি আসবে, লসাগুতে আসবে তিনটা উৎপাদক, তারপরে এগুলো লসাগু হর দ্বারা ভাগ করে সেই ভাগফল লবের সাথে গুণ করলে অনেক একটা জটিল আকার ধারণ করবে, তারপরেও যদি তোমরা ক্যালকুলেশন সঠিক করতে পারো রেজাল্ট চলে আসবে। কিন্তু আমরা যদি আগের অঙ্কের মতন একটু কৌশল করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা খুব সহজে হবে, অত জটিল ক্যালকুলেশন আমাদের করতে হবে না। এখানে আমরা কী কৌশল করছি খেয়াল করো, এই এক্স মাইনাস থ্রি এই রাশিকে আমরা ভাঙ্গাবো, এক্স মাইনাস থ্রি বি আছে না, এখান থেকে আমরা থ্রি কমন নিছি, খেয়াল করো এই যে মাইনাস থ্রি কমন নিলাম,
माइनस थ्री कमन लीले ब्राकेट भेतर थक ए प्लस बी एखना षोलो बे क्योंकि दूटा पद आगे छो तीनटे पद एन क्यों दुईटा पद एक्स एक पद और ये माइनस थ्री पद पर्त एक पद अर्थात प्लस एवं माइनस बीज गुणित राशि पद के आलदा कर गुण एवं भाग एरा क्योंकि पद के आलदा करना तृतीय भग्नांशे लबे छो तीनटे पद जो वालेकुम सलाम तुम्हारा एक मनोज दिए बोझ भांगाना एक जटिल एखान माइनस थ्री कमन निल माइनस थ्री कमन लीले ए प्लस बी हलो बंधन भेतर एन क्यों लबे दुईटा पद हलो एक्स एक पद और ये माइनस थ्री थे शुरू कर एक पद सर एक कथा प्लीज हेलो हमें तो अनेक जोरे कथा बोलती सुनते असुविधा हम तुम्हारे साउंड एक बेड़ा दाओ माइनस थ्री माइनस थ्री द्वितीय पदे हल लगे दिलाम देखो एक पद कौशल तृतीय पद के भेंगे दुईटा पद बना क्लियर এখন আসো এই এ প্লাস বি কে যদি আমরা এই এ প্লাস দিয়ে ভাগ করি তাহলে এখানে কিন্তু ভাগফল হবে ওয়ান অর্থাৎ এই ভাগফল করলে আমাদের ভাগফল ওয়ান মানে থ্রি এই লাইনে আমরা চলে আসছি এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার হয়েছো সবাই এই থ্রি পর্যন্ত আমরা কেমনি বানালাম হ্যালো প্রিয় শিক্ষার্থী জি স্যার একটা জটিল ভগ্নাংশকে আস্তে আস্তে ভেঙে আমরা এই যে এই লাইনে চলে আসছি কিন্তু এই লাইন পর্যন্ত ক্লিয়ার এখন আসো আমাদের দেখো এখানে চারটা পদ আছে এইটা একটা পদ এইটা একটা পদ এইটা একটা পদ মাইনাস থ্রি একটা পদ অর্থাৎ আমাদের এখানে হ্যালো এখানে ভগ্নাংশ আছে তিনটে আর মাইনাস থ্রি এর একটা পূর্ণ সংখ্যা মাইনাস থ্রি সমান কিন্তু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান লেখা যায় যাবে না মাইনাস থ্রি মানে তিনটা মাইনাস ওয়ান এর যোগ জি স্যার এখন আমরা এই ভগ্নাংশের সাথে একটা মাইনাস ওয়ান লাগাই দিলাম এই ভগ্নাংশের সাথে একটা মাইনাস ওয়ান লাগাই দিলাম আবার এই ভগ্নাংশের সাথে একটা মাইনাস অর্থাৎ এই মাইনাস থ্রি কে ভেঙ্গে তিন ভাগ করে এই তিনটা ভগ্নাংশের সাথে লাগাই দিছি এই লাইন ক্লিয়ার হয়েছে সবাই এই যে এই লাইনটা জি স্যার সবাই এই মাইনাস থ্রি কে আমরা ভাঙলাম ভাঙ্গে তিনটা মাইনাস ওয়ান তিন ভগ্নাংশের সাথে লাগাই দিলাম खूब सहज ए पर्यन्त आसते बाकी काज खूब सहज आमरा करब कि एई दुटा वियोग करब आबार एई जे एई दुटा वियोग करब आबार एई जे एई दुटा वियोग करब एखन आसो एखाने एकटा भग्नांश आर एकटा पूर्ण संख्या ताहले आमादेर लसागु किन्तु बी हबे कारण ए वान एर नीचे किन्तु एकटा वान आछे पूर्ण संख्यार हर सब समय आमादेर वान धरे निते हय় তাহলে একটা ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যার যোগ তোমরা সেই ফাইভ থেকে শিখাচ্ছ আমি শুধু মনে করে দেবো ফাইভে কিন্তু এই অঙ্কগুলো আছে একটা ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা কিভাবে যোগ বিয়োগ করতে হয় তাহলে আমাদের এইটা কিন্তু আমাদের ভগ্নাংশ সংখ্যা আর এটা হলো পূর্ণ সংখ্যা তাহলে এই দুটো আমরা বিয়োগ করব তাহলে অবশ্যই লসাগু করতে হবে এখানে লসাগু হবে বি তাহলে এই বি দ্বারা এই লসাগু ভাগ করলে ভাগফল ওয়ান সেই ওয়ান নিয়ে যে আমরা এই লবের সাথে গুণ করে দিলাম প্রিয় শিক্ষার্থী এদিকে একটু মনোযোগী হও তাহলে এখানে এক্স মাইনাস ই আসলো আর এখানে তো আমাদের মাইনাস ওয়ান একটা আসি হর সেই হর দ্বারা এই বি ভাগ করলে ভাগফল বি এই বি নিয়ে যে লবের সাথে গুণ দিলাম তাহলে এইটা আমরা বিয়োগ করলে এই আকারে পাবো আমরা তোমরা কি এই বিয়োগ বুঝছো না বুঝো না এই বিয়োগ তো আমাদের জি স্যার বুঝতে পারছি একই ভাবে এখানেও আমরা বিয়োগ করব এখানে লসাগু হবে এ তাহলে মানে কি এক্স মাইনাস বি মাইনাস এ একই ভাবে আমরা এখানেও আমরা বিয়োগের কাজ করব লসাগু হবে এক্স প্লাস বি তাহলে এক্স ইনটু এক্স প্লাস বি তাহলে এখানে আমাদের হবে এক্স আর মাইনাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান মানে এই মাইনাস ওয়ান দ্বারা এটা গুণ তাহলে মাইনাস এ মাইনাস বি ক্লিয়ার এই লাইন ক্লিয়ার হয়েছে সবাই এখন দেখো আমাদের যে তিনটা ভগ্নাংশ আমরা পেলাম তিনটা ভগ্নাংশেরই কিন্তু লব একই আসে গেছে দেখো এক্স মাইনাস এ মাইনাস বি
x minus a minus b x minus a minus b খেল করছ সবাই তাহলে আমাদের দেখো তিনটা ভগ্নাংশের লব আমরা সমান পেয়ে গেলাম তাহলে আমাদের কাজ কি এখন আমরা লব কমন লব এখানে একটা x যেহেতু তিনটাতে একই পদ আছে তাহলে x minus a minus b আমরা কমন নিলাম x minus a minus b যখন আমরা কমন লব তখন এখানে আমরা পাবো 1 ভাগ b প্লাস 1 ভাগ a প্লাস হচ্ছে 1 ভাগ a প্লাস b আমরা x minus a minus b কমন নিলে আমরা এরকমই পাবো খেয়াল করো এখন কিন্তু এখানে দুইটা পদ আছে এই প্রথম বন্ধনীর ভিতরে পুরোটা মিলে একটা পদ আর এই বন্ধনীর ভিতরে যা আছে সব মিলে একটা পদ সমান কিন্তু জিরো দুইটি রাশির গুণফল যদি জিরো হয় এই দুটা কিন্তু গুণ অবস্থায় আছে এই দুটার পদ রাশি দুইটি রাশির গুণফল সমান যদি জিরো হয় তাহলে হয় এই এই রাশি সমান জিরো হবে অথবা এই রাশি সমান জিরো হবে যে কোনো একটা রাশি সমান জিরো হবে দুইটি রাশির গুণফল জিরো হলে তাহলে হয় এইটা সমান জিরো হবে অথবা এটা সমান জিরো হবে কিন্তু আমরা ধরবো এটা সমান জিরো নয় কেন কারণ আমাদের তো চলক এখানে এক্স আমাদের এই সমীকরণের চলক কে এক্স এই রাশির সাথে তো চলকই নাই খেয়াল করো দেখো এখানে কোনো চলক নাই তাহলে চলকবিহীন পথ ইজ নট জিরো অর্থাৎ এই রাশির মান জিরো নয় তাহলে এইটা যদি জিরো না হয় তাহলে অবশ্যই এটা সমান জিরো হবে অর্থাৎ এক্স মাইনাস এ মাইনাস বি সমান জিরো তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করব তাহলে এক্স সমান হলো এ প্লাস বি এটাই হলো আমাদের রেজাল্ট শিক্ষার্থী তোমরা উপরের অংশটা একটু দেখান তো হ্যাঁ পুরোটাই উপরের অংশ পুরোটা নাকি আবার প্রথম শুধু বাকি অংশ হ্যালো প্রথম অংশ স্যার আচ্ছা আমি আর একবার এই অঙ্কটা রিপিট করি তোমরা একটু মনোযোগী হও সবাই আমাদের খেয়াল করো আমাদের এই সমীকরণের বাম পক্ষে আছে তিনটা ভগ্নাংশ আর ডান পক্ষে আছে জিরো আমরা সরাসরি তিনটা ভগ্নাংশ যোগ না করে আমরা একটু কৌশল করব অর্থাৎ এই তৃতীয় ভগ্নাংশকে আমরা ভাঙাবো তৃতীয় ভগ্নাংশের মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি এই এই দুই পদের থেকে মাইনাস থ্রি কমন নিলাম তাহলে এ প্লাস বি আসলো এই আকারে আসলো এখন এই ভগ্নাংশের লবে দুটো পথ এক্স একটা পথ আর মাইনাস থ্রির থেকে এই পর্যন্ত এটা একটা পথ এই পথ এই ভগ্নাংশকে আমরা ভেঙে এক্স ভাগ এ প্লাস বি আর মাইনাস থেকে শুরু করে এই পর্যন্ত এইটা ভাগ এ প্লাস বি অর্থাৎ এই দুইটা পথকে আমরা আলাদা করব এরপরে দেখো এখানে আসো থ্রি ইন্টু এ প্লাস বি নিচে একটা এ প্লাস বি তাহলে এই এ প্লাস বি ভাগ করলে ওয়ান তার মানে এখানে থাকিচ্ছে আমাদের থ্রি এখন এই মাইনাস থ্রি কে ভেঙে তিনটা মাইনাস ওয়ান বানাইছি আমি একটা মাইনাস ওয়ান প্রথম ভগ্নাংশের সাথে যোগ লাগাই দিছি আরেকটা মাইনাস ওয়ান দ্বিতীয় ভগ্নাংশের সাথে লাগাইছি আরেকটা মাইনাস ওয়ান তৃতীয় ভগ্নাংশের সাথে লাগাইছি অর্থাৎ এই মাইনাস থ্রি কে ভেঙে তিনটা ভগ্নাংশের সাথে আমি দিয়ে দিলাম এখন আমাদের কাজ হলো এই দুটো আমরা বিয়োগ করব এই দুই ভগ্নাংশ বিয়োগ করব এই দুটা বই বিয়োগ করব তাহলে এই দুটা যদি আমরা বিয়োগ করি তাহলে এই আকারে আসবে এই দুটা যদি আমরা বিয়োগ করি তাহলে এই আকারে আসবে এই দুটা যদি বিয়োগ করি এই আকারে আসবে এখন খেয়াল করো দেখো এখানে যে আমরা তিনটা ভগ্নাংশ পেলাম এই তিনটা ভগ্নাংশের লব এক জাতীয় একই লব আসে আসে এই তিনটা ভগ্নাংশের লবকে এক জাতীয় করার জন্য আমি এই কাজটা এই কৌশলটা অবলম্বন করছি তাহলে আমাদের অঙ্কটা খুব সহজেই সমাধান হবে কিন্তু কেউ যদি এই এই পদ্ধতি না অবলম্বন করে সরাসরি এই তিনটা ভগ্নাংশ যোগ করে একটা ভগ্নাংশে রূপান্তর করে তারপরে আর গুণন করে তারপরে আস্তে আস্তে এক্স এর মান বের করতে করলেও একই রেজাল্ট আসবে কিন্তু অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে স্যার আর যখন আমরা এই যে তিনটা ভগ্নাংশের লব এক জাতীয় বানালাম তখন আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল তাহলে আমরা করব কি এক্স মাইনাস এ মাইনাস বি কমন নিলাম যেহেতু তিনটাতে এক্স মাইনাস এ মাইনাস বি আছে তাহলে আমরা যদি কমন নিই তাহলে এখানে থেকে ওয়ান ভাগ বি এখানে থেকে ওয়ান ভাগ এ আর এখানে থেকে ওয়ান ভাগ এ প্লাস বি আমরা কমন নেওয়ার পর এখানে চলে আসি খেয়াল করো এখানে কিন্তু দুটা রাশি গুণ অবস্থায় আছে
সমান কিন্তু জিরো অর্থাৎ দুইটি রাশির গুণফল যদি জিরো হয় তাহলে হয় এই রাশি সমান জিরো হবে অথবা এই রাশি সমান জিরো হবে যে কোনো একটা সমান জিরো হবে আর একটা সমান জিরো হবে না কারণ কোনটা সমান জিরো হবে আর কোনটা সমান হবে না আমরা এই যে এইটা সমান জিরো হবে না কারণ আমাদের টার্গেট তো হলো এক্স এর মান বের করব আমাদের এই সমীকরণের চলক তো এক্স এখন এই রাশির সাথে কোনো চলকই নাই দেখো এটা হলো চলকবিহীন রাশি তাহলে চলকবিহীন রাশি অবশ্যই জিরো নয় অর্থাৎ এই রাশির মান জিরো নয় তাহলে এইটা যদি জিরো না হয় তাহলে এই রাশি অবশ্যই জিরো হবে তাহলে অর্থাৎ এক্স মাইনাস এ মাইনাস বি সমান জিরো এখন এখান থেকে আমি শুধু এ মাইনাস বি বামে থেকে ডানে পার করে দিলাম তাহলে রেজাল্ট হয়ে গেল আর হ্যাঁ বলো স্যার ওই প্রথম অঙ্কের নিয়মটা শুধু কি স্যার দুটো রাশি থাকলে সেক্ষেত্রে হবে কোনটা এই তিন নম্বর অঙ্কের কথা বলছিছো স্যার প্রথম প্রথম অঙ্কে একটা নিয়ম দেখাইছিলেন না স্যার মানে যদি লবগুলো শুনে দেখো প্রথমে আসো এই যে দেখো খেল করো এখানে এখানে হলো লব দুটো সমান লব যদি সমান হয় এবং হর যদি এখানে কিন্তু খেল করো এই দুই রাশি কিন্তু একই দিকে নাই এরা হলো সমানের আগে একটা আছে সমানের পরে একটা আছে অর্থাৎ এখানে সমান চিহ্নর বামে একটা ভগ্নাংশ ডানে একটা ভগ্নাংশ আর মাঝখানে আছে সমান চিহ্ন তার মানে কি এই রাশি আর এই রাশি কিন্তু সমান মাঝখানে সমান চিহ্ন আছে মানে কি এই ভগ্নাংশ দুটো সমান এই ক্ষেত্রে যদি কোনো একটা সমীকরণের লব সমান হয় এবং হর যদি অসমান হয় সেই ক্ষেত্রে লব সমান অবশ্যই জিরো আর এখানে আসো দুই নম্বর অঙ্কে আসো দুই নম্বর অঙ্কে দেখো খেয়াল করো এখানে কিন্তু লব এখানে কিন্তু দুটো সমীকরণ কিন্তু সরি এখানে একটা সমীকরণ এটা কিন্তু এখানে দেখো লব কিন্তু দুটো সমান নয় সুতরাং এখানে লব সমান নয় কারণে এই জন্য এ বি সমান জিরো লেখা যাবে না এখানে আর গুণন করে আমরা মান বের করলাম আর এখানে আসো এখানে কিন্তু আমাদের তিনটা ভগ্নাংশই কিন্তু বামই আছে ডানে কিন্তু জিরো অর্থাৎ এক নম্বর সমীকরণের যে অবস্থা তিন নম্বর সমীকরণের অবস্থা কিন্তু এরকম না এখানে আমরা কি করলাম এখানে হলো তিনটা ভগ্নাংশ আছে তিনটা ভগ্নাংশেরই লব আমরা সমান করে দিচ্ছি মানে এই কৌশল অবলম্বন করার কারণে আমার তিনটা ভগ্নাংশের লব এক জাতীয় হয়ে গেছে এই তিনটা ভগ্নাংশের লব এক জাতীয় করার জন্যই আমি ওই কৌশলটা অবলম্বন করে এই পর্যন্ত আসছি এখন লব সমান হওয়ার কারণে আমরা লব কমন নিলাম দুইটা রাশি হয়ে গেল দুইটা রাশি সমান জিরো দুটি রাশির গুণফল সমান জিরো অতএব যে কোনো একটা সমান জিরো আমরা ধরে নিলাম এর সমান জিরো নয় কারণ এর সাথে চলক নেই অতএব এইটা সমান জিরো তারপর রেজাল্ট চলে আসে এটা কি হচ্ছে তোমরা হ্যাঁ বলো স্যার যদি হচ্ছে x মাইনাস a ডিভাইডেড বাই b ওই জায়গায় যদি ডান পাশে থাকতো লব একই মান তাহলে তো প্রথম সমীকরণ মানে প্রথম অঙ্কেরটা নিয়ম বসানো যেত তাই না এটা যদি ওই পার নিয়ে যাও যদি ওই পাশে থাকতো জিরো না থেকে একই রকম ওই পাশে থাকতো তাহলে তো তাহলে কিন্তু সম দুই দিকে দুটো ভগ্নাংশ থাকা লাগবে দুই দিকে কিন্তু দুটো ভগ্নাংশ এখানে কিন্তু তিনটা ভগ্নাংশ খেয়াল করো ওখানে হলো সমানের আগে একটা ভগ্নাংশ ডানে একটা ভগ্নাংশ কিন্তু এখানে তো তিনটা ভগ্নাংশ আমরা যদি এই ভগ্নাংশকে বামে থেকে ডানে নিয়ে যাই তাহলে কিন্তু এটার মান হয়ে যাবে মাইনাস মাইনাস হয়ে গেলে কিন্তু লব সমান হবে না অর্থাৎ ওই নিয়মের সাথে এই নিয়ম মিলিচ্ছে না এখানে তোমরা জানো এটা আবার ওই ওই নিয়মে ফলো করবে যায় না অর্থাৎ যদি সমান চিহ্নর আগে একটা ভগ্নাংশ পরে একটা ভগ্নাংশ এবং উভয় ভগ্নাংশের লব সমান তখন ওই লব সমান জিরো লেখা যাবে ক্লিয়ার হয়েছে এবার জি স্যার ওই নিয়ম এখানে ফলো হচ্ছে না অর্থাৎ একটা সমীকরণের বামেও একটা ভগ্নাংশ আছে ডানেও একটা ভগ্নাংশ আছে এবং দুই ভগ্নাংশের লব সমান সমান চিহ্নর বামে একটা ভগ্নাংশ ডানে একটা ভগ্নাংশ খেয়াল করো এবং দুই ভগ্নাংশেরই কি লব সমান সেই ক্ষেত্রে এই নিয়ম ফলো হবে অর্থাৎ লব সমান জিরো যে কোনো অঙ্কের যদি তোমরা এরকম পাও যে একটা
সমীকরণের দুই পাশে দুইটা ভগ্নাংশ আছে এবং উভয় সমীকরণের লব সমান। এই নিয়ম যখন তোমরা পাবা তখন লব সমান জিরো লিখবা যে কোনো অঙ্কের ক্ষেত্রে, ক্লিয়ার? আর যখন দেখবা যে একটা ভগ্নাংশের একটা সমীকরণের বাম পক্ষে একাধিক ভগ্নাংশ আছে, দুইটা থাক, তিনটা থাক, চারটা থাক, প্রত্যেকটা ভগ্নাংশের লব সমান, তখন আমরা লব কমন লেব। ক্লিয়ার হয়েছ? যখন দেখবা যে একটা সমীকরণের যে কোনো এক পক্ষে অনেকগুলো ভগ্নাংশ আছে এবং প্রত্যেকটা ভগ্নাংশের লব সমান, সেই ক্ষেত্রে আমরা কি করব, লব কমন লেব। লব কমন নিলে আমাদের এই আকারে ধারণ করবে। আর এখানে দুই নম্বর অঙ্কে খেয়াল করো, যখন দেখবা কোনো একটা ভগ্নাংশের বা সমীকরণের লব এবং হরে মিল আছে, এখানেও কিন্তু এবি আছে, এখানেও এবি আছে, তাহলে এখানে লব মিল আছে। আবার হরে দেখো এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি, হরেও একটা করে উৎপাদকের মিল আছে। যখন দেখবো যে কোনো একটা সমীকরণের উভয় পক্ষে কোনো একটা মিল বা মিল জিনিস পাওয়া যাচ্ছে, তাহলে আমরা মিল গুলেন আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে দেখো এখানেও এবি আছে, এখানেও এবি আছে, তাহলে এবি উভয় পক্ষে আছে। আবার এখানে একটা এক্স মাইনাস এ মাইনাস বি আছে, এখানে একটা এক্স মাইনাস এ মাইনাস বি আছে, অর্থাৎ কোনো একটা সমীকরণের উভয় পক্ষে যে রাশিগুলো আমরা মিল পাবো সেই মিল রাশিগুলো আমরা বাদ দিয়ে অঙ্ক ছোট করতে পারি। খেয়াল করো, আমরা প্রথমে এ বি আর এ বি বাদ দিছি, তাহলে আমরা লবে কি পেলাম, মাইনাস ওয়ান আর মাইনাস প্লাস ওয়ান। এখন আসো হর থেকে এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি, যেহেতু এটা এই যে হরের আর এ হরের মিল আছে, তাহলে এই মিলটাও বাদ দিলাম। তাহলে আমরা মিল বাদ দিলে আমরা এখানে কি পাবো, এক্স মাইনাস এ মাইনাস বি। অর্থাৎ এখানকার নিয়মটা খেয়াল করো, কোনো একটা সমীকরণের উভয় পক্ষে যদি কিছু মিল পাওয়া যায় আমরা মিলগুলান বাদ দিয়ে ভগ্নাংশকে বা সমীকরণকে ছোট আকারে করতে পারি। আমরা মিলগুলান বাদ দিয়ে আমরা ছোট মান আছি, তারপরে আর গুণন করে সহজে মান বের করছি। তিন নম্বর অঙ্কে দেখো, সমীকরণের বাম পক্ষে তিনটা ভগ্নাংশ আছে, তিনটা ভগ্নাংশেরই হর সমান, কোনো একটা ভগ্নাংশের যদি একাধিক পদ থাকে এবং প্রত্যেকটা পদের লব যদি একই হয় তাহলে আমরা এখানে লব কমন নিতে পারি। এখানে লব কমন নিয়ে অঙ্কটা ছোট করে দিলাম, ক্লিয়ার? তাহলে এখানে তিনটা অঙ্ক কিন্তু তিন রকমের নিয়ম হলো, যখন তোমরা এই ধরনের পাবে তখন এই কাজ তোমরা করবে। আর একটা অঙ্ক শিখাবো আমি, সময় নাই, অল্প একটু সময় আছে হাতে, খেয়াল করে যে এই অঙ্কটা, এই অঙ্কটা দুই নম্বর অঙ্কের মতোই, এই যে এম প্লাস এন, এখানে শুধু একটা রেজাল্ট লেখাটা একটু নিয়ম শিখাই। এখানে লেখা আছে সমাধান নির্ণয় করো, তখন আমরা লেখো নির্ণয় সমাধান এক্স মাইনাস ই, আর এই অঙ্কের বলছে সমাধান সেট নির্ণয় করো, প্রশ্ন বলছে সমাধান সেট। আমাদের কাজ হলো আমরা এক্স এর মান আগে বের করবো, শুধু রেজাল্ট লেখার সময় আমরা রেজাল্টটা লিখবো এইভাবে, অর্থাৎ এক্স ইকাল টু, অর্থাৎ নির্ণয় সমাধান সেট এস ইকাল টু, এই যে এই রেজাল্টটা শুধু সমাধান সেট আকারে লিখে দেব। এখন এই অঙ্কটা কিন্তু দুই নম্বর অঙ্কের মতনই, খেয়াল করো বাম পক্ষে আছে দুইটা পথ, আমরা ভেঙ্গে এই যে একটা পথ, এই একটা পথকে ভেঙ্গে তিন দুটা পথ বানালাম, অর্থাৎ এম এর নিচে হর লেখে দিলাম, এন এর নিচে হর লেখে দিলাম। এখন এই এম কে ডানে থেকে বামে লেগে গেছি, এই যে এম এর কাছে নিয়ে গেলাম, আর এই এন কে ডানে থেকে বামে নিয়ে আসলাম, অর্থাৎ এন এর সাথে এন লাগাই দিলাম। দুই নম্বর অঙ্ক যেভাবে করছি একই নিয়ম। তারপরে আমরা এই দুটো ভগ্নাংশ বিয়োগ করলাম, আবার এই দুটো ভগ্নাংশ বিয়োগ করলাম, বিয়োগের কাজ তো তোমরা পারোই। বিয়োগ করার পর আমরা এই যে গুণের কাজ শেষ করলাম, গুণের কাজ শেষ করার পর আমরা দেখো খেয়াল করো যোগ বিয়োগের কাজ করলে আমরা এই আকারে চলে যাচ্ছি, ঠিক দুই নম্বর অঙ্কের মতো। তাহলে এখানে একটা এম এন আছে, এখানে এম এন আছে, তাহলে উভয় পক্ষ থেকে এম এন বাদ দিলাম, এম এন বাদ দিলে ওয়ান মাইনাস ওয়ান পেলাম। আবার হরে দেখো এম প্লাস এন ইন্টু এক্স, এম প্লাস এন ইন্টু এক্স, হরে কিন্তু একটা রাশির মিল আছে, তাহলে মিলটা বাদ দিলাম, মিলটা বাদ না দিয়ে আমি মিলটা বাদ দিলে অঙ্কটা আরো ছোট হয়ে যেত। আমি এখানে বাদ না দিয়ে বিয়োগ করছি, তারপরে অঙ্কটা জটিল হয়ে গেছে, তোমরা বাদ দিবা, এখানে বাদ দিলে অঙ্কটা আরো ছোট হয়ে যেত। তারপরে আমরা কি করলাম, এই যে আর গুণন করে দিছি, দেখো আর গুণন করার পর সবগুলো পদ একদিকে নিয়ে যাচ্ছি,
নিয়ে আসার পর যোগ বিয়োগ করছি, এই যে এম প্লাস এন ইন মাইনাস টু এক্স, তাহলে আমরা এই টু এক্সটা বামে থেকে ডানে নিয়ে আসলাম, তাহলে প্লাস টু এক্স, তাহলে এক্স ইকাল টু এম প্লাস এন ভাগ টু, অর্থাৎ দুই নম্বর অঙ্ক আর চার নম্বর অঙ্ক একই নিয়ম। আমি এখানে একটু আর গুণ আগে বাদ দিয়ে আর গুণন করছি, খেয়াল করো তোমরা, এই যে এম প্লাস এন মাইনাস এক্স, এম প্লাস এন মাইনাস এক্স, তাহলে উভয় পক্ষে একটা এই রাশির মিল আছে না, এই রাশি যদি আমরা মিলটা যদি বাদ দিতাম তাহলে আমাদের অঙ্কটা কিন্তু এই যে এই আকারে চলে আসতো, খেয়াল করো এই যে এই আকারে চলে আসতো, তাহলে আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যেত। আমি এখানে গুণ মানে বাদ দেওয়ার কথা মনে নাই, না দিয়ে আমি ওই অবস্থায় আর গুণন করে দিচ্ছি, অর্থাৎ এইটা দিয়ে এটা গুণ করলাম, এটা দিয়ে এটা গুণ করলাম, তারপরে গুণ করার পর এখানে গুণগুলো বাদ না দেওয়ার কারণে আমাদের গুণটা অনেক যৌগিক হয়ে গেছে, জটিল হয়ে গেছে, তোমরা বাদ দিয়ে দিবা, বাদ দিলে অঙ্ক সহজ হয়ে যাবে। আগে গেলে দেখো এক্স এর মান বের হলো না, যখন প্রশ্নের লেখা থাকবে সমাধান সেট নির্ণয় করো, তখন আমাদের কাজ হলো শুধু এই রেজাল্টটা সেট আকারে লিখে দিবে, এই হলো পার্থক্য। আর যদি লেখা থাকে সমাধান নির্ণয় করো, তাহলে এই যে লিখে দেব নির্ণয় সমাধানে যে এটা এটা রেজাল্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি এই চারটে অঙ্ক ক্লিয়ার? আমাদের সময় শেষ, আমি এখন ক্লাস অফ করব। তোমরা বাসায় এই চারটে নিয়মের বাইরে কোনো অঙ্ক নাই, তোমাদের 5.1-এ দেখবে এই চারটে নিয়মের মধ্যে সবগুলো অঙ্ক আছে, তোমরা হলো সুন্দর করে এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবা, পরে ওদের শেষ করে দিবা, আমি পরবর্তীতে নতুন কিছু নেওয়ার পরে ক্লাস আমার তোমাদের সাথে আমাদের আরেকটা ক্লাস আছে, তো আজকে ক্লাস শেষ করলাম, আল্লাহ হাফেজ। না না আগে অনেক বেশি ছিল, 77 জন।